এই তোর নাম কি? শেফালি। না, এত সুন্দর একটা মেয়ের লোক এই নামটা জানে? এই নামটা কেনা রাখছে? আগে মাখাই দাও, তারপরে খাও। আমি কি সুন্দর করে মাখিয়ে দিবো, তোমরা খেয়ে খুব মজা পাবা, দেখো। ওরে আল্লাহ রে, এদের ব্যাগ জায়গা মজা না দিলে হয় না? এদের এটা দাও তো, খাওয়ার আগে সব মাল মশলা খেয়ে ফেলতেছি, ফাজি দিচ্ছে। মরেছিলুম খা, আসল মালটাই খেয়ে ফেলো। মুড়ি লাগবে, মুড়ি লাগবে। আরে এতগুলো ও তো একাই খেয়ে ফেলবে, এক কেজি মুড়ি। রিয়াজ একটু তেল মারি যে। দেখি দেখি দেখবা, আজকে আমার হাতের মাখানো মুড়ি খেয়ে তোমরা সব পাগল হয়ে যাবা। একটু আলু যদি কয়েকটা দেওয়া যেত, চ হোটেল রুমে মানুষ লইয়া আমার এলাকায় আইসো তো মালপানি দাও। কিসের মালপানি ভাই? বুঝেন না মালপানি কি? না ভাই বুঝি নাই। ফোন লাগাও, তোমার কে আছে? কারে ফোন লাগাবো ভাই? তোমার ভাই ব্রাদার কে আছে? ফোন লাগাও। আমার কাছে 200-300 টাকা আছে, রাখতে পারি। এই 200-300 টাকা লাগিয়ে নাইছি, কি কই বাইর করব নাকি? মানে ফোন দিতেছি ভাই, রাইন রাইন ফোন দাও, ফোন দাও। নিবে তো একদম গাপ গাপ করে খাবে। হ্যাঁ ভাই, হ্যালো। এই ভাই কিসে, এই কান্দো সুকি লাগে। হ্যালো, আমি ছাড়া আমারও কি তোমার ফেলের লিস্টে ফালাই দেবো? ফাউল আমি কি কই বিচ্ছি কাটবো? ওরা কুত্তারা খাওয়া দিতে টাকা আমি পাঠাবো দরকার হইলে। আয়না ভাই, তাড়াতাড়ি আয়, একটু ফিটিং চাইতেছে। আচ্ছা কাইন্দ না তুমি, আইতেছি আমি। তাড়াতাড়ি আয় ভাই, আগে আয়, আইতেছে ভাই। রাফি, খবরদার বলে দিচ্ছি, তুমি এই রুম থেকে এক পাও বের হবে না। তুমি নিজে নিজে সব সময় বিপদে পড়তে যাও কেন? শুনো, ওর একটা শাস্তি হওয়া উচিত। ওর বোঝা উচিত যে বারবার এরকম আকামগুলি করে যেন ধরা খেতে হবে, আর শাস্তিটা কেমন পেতে হবে একবার শাস্তি উপভোগ করা উচিত। হেই রাফি স্যার, আর কেউ আছে ছাড়ানোর? হ্যাঁ, আমরা কেউ পারবো ছাড়াইতে? ও ছাড়া আরে গেটিস, এতে দোষ করছে, এতে আগাম করছে, এতে কট খাইছি। এ নাহলে আমরা যে ভাসমুনি আলার উত্তালা মারি ঠ্যাং ব্যাং ভাঙিয়ে দিবো। মামা প্রশাসনের লোক আই এনে নাই মামা, তোমরা যাও, আমি প্রয়োজন হোস্টেল সারি দিই। মুস্তু দাঁড়া বেশি ঠিক আছে, আমরা খাই, আমরা না যাই, বুঝছোস? কি হইব, কালকে হঠাৎ করে খবর পাবে যে আমি মরে গেছি রাস্তা কোথাও, তখন তোরা খাবি, তো যাও তো কেনে খা। রাফি, তুমি কোন ঘটনার সাথে কোন ঘটনা মিলাচ্ছো? না না, যাবো না তো, আমি খাওয়া, আমি যাবো না।
আনোয়ার ভাই, এতক্ষণে তো আপনারা বুঝতেই পারলেন আমার জীবনের ট্র্যাজেডিটা কেমন। আমি যখন ছোট, আমার পৃথিবীটা যখন অন্ধকার হয়ে গেল, সবাই আমাকে ছেড়ে চলে গেল। হঠাৎ করে একদিন আমি রাস্তায় তাকায় তাকায় মনের চোখ দিয়ে আর কি তাকায় তাকায় আমি ফরিয়াদ করলাম, আমাকে কে দেখবে। এমন সময় আমার মাথার পিছন থেকে একটা হাত এসে আমার ছোট ছোট আঙুলগুলো ধরছে। ওইটা আর কেউ না, আমার অনুভব আপনি টাকা চান আনোয়ার ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা, কিন্তু আমার অপারেশন কিন্তু থেমে যাবে। আমি সারা জীবন অন্ধ থাকবো, তুমি প্রিজুমেন্দের সামনে ছোট হয়ে না টাকা পয়সা সব দিয়ে দাও আনোয়ার ভাই। না ভাই, না আনোয়ার ভাই, আমার টাকা পয়সা লাগবে না, আস্তে বরং আপনি এই বাইরে চুপ, এই 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 টাকাটা রাখেন আর এই ভাইয়ের চোখের অপারেশনটা করেন। চোখের অপারেশন ঠিক আছে, যদি আর কোনো টাকা পয়সা দরকার হয় আপনি আমার জানাবেন। চল ভাই, তুমি তো চিন্তা করতে সুবিধাই রাফের লোকে তোমার সেটিং বাইয়া করে দিব, ঠিক আছে? সত্যি? আরে হ্যাঁ, কিন্তু ভাইয়া তোর যে মন মেজাজ খুব খারাপ। কি হয়েছে? সারাদিন ডিউটি করছি, ডিউটি করার পর হঠাৎ করে আপনার কথা মোর মনে পড়ছে। টিটি ভাই, মোর একটা সিগারেট খাওয়ান না। হ্যাঁ, সিগারেট নি, দামি দামি। টিটি ভাই, এই অফসাইডটা কে? আরে বাবু, এই দিয়ে অফসাইড না, এই দিয়ে কম মুন্না। নো মুন্না? এই মুন্না কিসে? আরে না না, আমি তো ময়না, আমাকে চিনতে পারছেন না। মুগস্তেল আবার ময়না হয় না, এটা কি দা? এই এই দুষ্ট, আমাকে এই আরে সি 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 ময়না, সি 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 সি, আপনি খালি ধরেন মরে। এই যান যান যান, এই ওদিক থেকে, এই যান যান যান। দেখছি কি ওই যে আমেশ্বরী আছে না, ক্লাবের মধ্যে যায়, ক্লাবের মধ্যে যায় তারপর হচ্ছে এরকম ভাবে খায়, ওই যে কি গাছের বোতলের মধ্যে এরকম খায়, আর এরম এরম নাচে। মুই কিন্তু আজকে ওইটা হেলাকে প্র্যাকটিস করি। ও আজ্জা, তোমায় মনে করছে সেরাকে জিন হয়ে গেছে, তুই যা তার লোকে খেল না না, মানে নাচানাচি করো সাজা সাজা। শখ কত? আই ও ওর সাথে আমি নাচতে যাবো কেন? হ্যাঁ, এমন বড় দিন পিস আসছে যে কি নাচ নাচ, তুই যে নাচ। আরে মুন্না নাচে, আরে আমি হিরো হয়েছে, হিরো না জিরো, শুধুমাত্র ও বলেছে বলে আমি এখন একটু নাচবো। পিটামো কিন্তু কাজটা করে দিবেন। হ্যাঁ, দেখো
চিন্তা করেছি, তুই জাস্ট খালি দুগা দিদি ভাইয়ের সাথে কথা শুনে না। এই কথা শুনবো না কেন, অবশ্যই নাচবো, আসো আমরা দুজন মিলে নাচি। না না না, তুমি একা নাচছো। বাবুরে তুই যে গতকাল নাতুন 2000 টাকা দাম নিছিস, হেটে আনারে দিবে লেটা দে। ও দেয়া দে, সত্যি সত্যি কি 2000 টাকা নিয়েছ? আরে তা আর আর আহন ভাই না, আরে খাগলে তাহলে জিয়ে না হইব, সিগারেট হবে মারি খেবের দান্দা, এতে জিয়ে নিয়ে না বাসি উঠেছে পুরো, আরে অতিষ্ঠ করিবে যে। কোনো চিন্তা করি আমার রাফির লোকে সেটিং আইয়া না করাই দিব, তুমি দিলে জাস্ট মাঝে মধ্যে বাইরে আসি একখানা জাক্কি মাক্কি দিয়ে একটু বিনোদন দিয়ে দিবে, তোলে মনে হচ্ছে খেলা শেষ। কিন্তু ভাইয়া ওই যে 10-20 টাকা দিতে চেয়েছিলেন তো ওটা তো নিতে চাই নাই, কিন্তু এখন যে আপনি মাগনা মাগনা 1000 টাকা পেয়ে গেছেন, ওখান থেকে কিছু দিলে অবশ্যই আমি না করব না। বুঝছি, ওই তোমারও সেম আমার এবার তালারি, সমস্যা নেই ভাইয়া, একটু টাকাটা ভাঙাইলে ভাইয়া তোমার দিয়ে দিন। এখন রুমে চলি তো, রুম হল সুপার এবার রুমে চলি যাও। আমার কাছে ভাঙতি আছে তো। আরে বাবুরে আয় ভাঙাই দিই, তুই রুমে চলি যাস, আর শেষরা ভিডিও নাই তো। যা তুই যা, কি মুসিবো তো নিতে না ব্যাগে, আরে ভাঙাই হন্দা বেলা ইয়ে না বলি। সকালে নাস্তা করছো? করছি। মাথা কি ঘুরে দিছে? না তো। তাহলে একটা মানুষ ঘুমায় আছে, মানুষ ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেছো যে ব্যস্ত কিনা। তোমার তো আপু আমি ভরপুর র‍্যাক দেব, বুঝছো? তুমি এর আগে এখান থেকে যাও। ভাই আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? বসে বলি। হ্যাঁ, কথা তো আসলে অনেক ছিল, কিন্তু আপনাকে দেখলে না আমার হার্টবিট এত বেড়ে যায়, কিছু নেই। কেন, আমি কি তোমার বউ? তুমি আমাকে বাসা রেখে আরেক জায়গায় পরকিয়া করতে যে আমার সামনে ধরা খাইছো যে তোমার হার্টবিট বেড়ে গেছে আমাকে দেখে, ফালতু কথা। আপনি হচ্ছেন আমার মনের ডাক্তার। তুমি কি কি চাও বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা একটা হেল্প লাগতো, আমি না এই টপিকটা একদমই বুঝতেছি না। এই যে এই যে এটা একটু বুঝাই দাও না। আগে বলবো না, এটা নিয়ে দরকার, এটা নিয়ে তো আমি করি। কি যেন বললো, চোখে একটু দেখেন না। দেখো তুমি এই যে ডলা দাও। আরে হচ্ছে না। তাহলে ওই যে কাপড় নিয়ে মুখ দিয়ে চোখে লাগাও। হচ্ছে না, একটু দেখেন না। উফ, জ্বলতেছে তো, দেখেন তো দেখেন তো দেখেন তো, কি যেন হলো। কিছু নেই, না না সত্যি। আরে কি সুই তো নেন, কি ময়লা এনে দিয়ে তারপর ময়লা দেখাবো তোমার। আমি জ্বলতেছে, একটু দেখেন না। কিছু যায় নাই, যায় নাই। আরে না আছে, আরে কিছু যায় নাই, আছে আছে, দেখেন না। দিছো দাও, ওগুলো একজনকে সেবা করলে হবে? এই ক্যাম্পাসে তো অনেক সুন্দরী সুন্দরী রমণী রয়েছে আপনার জন্য, সবাইকে তো টাইম দিতে হবে, নাকি সেই সময়টুকু আপনার কাছে নেই? সময়টুকু তো আমার কাছে আছে, কিন্তু প্রবলেমটা কথা জানেন, সুন্দরী মেয়েগুলোর এত ভাব, আমরা সময় দিতে চাই তো তারা সময় নিতে চায় না। আচ্ছা আমি গেলাম, যা চলে গেল। মোবাইল, এই মোবাইল। আসলে ঐশি না আমাকে সহ্য করতে পারে না। আপনার থেকে বোঝার আমার কোনো ইচ্ছা নাই,
কলেজে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনি সবাইকে একজন শক্তি নেওয়ার লোক রাফি, এই যে এই যে এই যে এমি। এখন ওকে তো মুই একলা সাইডে দিতে পারি না, ওই যে গেটের দ্বারে বকাটে পোলাপান আছে না, ওকে একসে ডিস্টার্ব করবে, সেই জন্য ভাবলাম যে মুই আউগয়ে দিয়ে আসি। এখন মুই একটা কথা ভাবতে আসি, যেহেতু তোমাকে মুই পাইয়েই গেলাম, তুমি একটু আউগয়ে দিতে পারবে না? জি। আচ্ছা শোনো, তুমি অন্তরাকে ওই যে গেট পর্যন্ত আউগয়ে দিবা, ওই ও যেটাতে যাবে সেই যানবাহনে উঠাইয়া দিবা, কিন্তু সাবধান, তুমি আবার এই অন্তরার সঙ্গে বিয়া খাইতে চললে যাইও না। বিয়ের বিয়া বাড়ির খাবার দাবার আমি তোমাকে খাই না, আমার পেটে সব ও থাকছে সবকিছু। ভালো ভালো, খুব ভালো, এইটা ধরে রেখো, আর যদি রোস্ট টোস্ট জর্দরটা খাইতে ইচ্ছে করে মুই রাইন দিয়ে রোস্ট খাওয়াই দিবানে। হ্যাঁ তুমি মনে থাকবে তো, মানে ওইখান থেকেই তুমি চললে আসবে। ঠিক আছে, আমি হাজিরা দেবো আইসি। হাজিরা ওই যে যার কাছ থেকে শক্তি নাও না, এইখানে আইসে একটু শক্তি নেওয়ার ফিলে দাঁড়াই থাকবা, মুই উপরে থেকে তোমার টাটা দেবানে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ লেডিস ফার্স্ট। ও লেডিস ফার্স্ট, ঠিক আছে। মানুষ যত ভাইবে কেন মনে হয়, সবসময় কেন মনে হয় না? সবসময় মনে হয় না কারণ বকাটে মনে হয়। বাহ, তুমি দেখছি আমার মনের কথা ভালোই বুঝতে পারো। তোমার মনের কথা বোঝার জন্যই সারাক্ষণ তোমার পিছে পিছে ঘুরছো। আমি ভাবতেছি তোমার মনের উপর একটা থিসিস করব, দেন একটা পিএইচডি করব। মনের কথা বুঝতে হলে পিএইচডি করতে হয়। আমাদের হিরো ভয় পেয়েছে, আজকালকার পোলাপান মেশিন দুর্বল। হিরো তোমার আইটেম কিন্তু অনেক হট, তোমার দুর্বল মেশিন দিয়ে তো কাজ হবে না। বললাম তোমার আইটেম অনেক হট, তোমার মেশিন তো দুর্বল, আমার কাছে পাঠাই দিও একদম ঠান্ডা করে। ক্যাম্পাসের ভিতরে বিধি খেয়ে বেশ দেখা নেই, নিয়ে যাই নিয়ে স্মোক করণ দেখো, স্মোক করণ দেখো, স্মোকটা করবো কোনা নেই।
নেনে সরে এসে দুনিয়ার গন্ধ মন্দ ড্রেন ট্রেন। প্রসারণা করবে আমি তো লুকাই খাইতাম না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যদি এটা প্যাকেটে লেখা। এটা কি আমি জানি না। না এটা কি জিনিসটা দেখছিস তুই, কি সুন্দর। এরে মজিদ ভাইয়া, তুই না বলছিস তুই হিরো হবি? আরে বেড়া, হিরোরা তো বিড়ি খায় বেড়া। আর এটা তো বিড়ি নয়, এটা সিগারেট, দামি সিগারেট। তুই ধরিস আর জিনিসটা। সরি ভাইয়া, আমি এটা লাগে সেফটির লাই লাগে। এই দেখ জিনিসটা, দালা এই না বেড়া, হিরোর মতো টান দে, হিরোর মতো টান দে, টান দে ভাইয়া সিগারেটটা। তো ভাই রোদুরা একটা জ্বালাই খান, মজা পাইতেছে। দাবি সিগারেট তো হিরোর লাগে এড়িয়ে যায়। আমরা জীবন আয় মানছি রে, শোনা লাগে না আমাদের শতান চেয়েছে, আমাদের শোনা লাগে। আরে ভাইয়া মজা লাগেন না দাবি সিগারেট? আরে ভাই মজা, হিরোর মতো টান, হিরোর মতো টান। এই যে তো সেই শার্ট লাগাইছে মজিদ ভাইয়া, রে আকাশের ভিতরে তো এত তারা নাই, তো শার্টের ভিতরে যত তারা। মুই তো নিজেই একটু তারা। ভাইয়া টানো টানো, এখন কী হিসেবে কইতে পারবেন? তুমি আর আমি সমানভাবে অপরাধী, বুঝোনো বিষয়টা? কারণ তুমি স্মোক করছো, জ্বালাই দিব উনি। দাদা আপনি জ্বালান, আর একটা বিড়ি জ্বালান। সমস্যা না, তুমি খাওয়া ভাইয়া, তুমি খাইলে আর খাওয়া হয়ে যাবো, সুখ ফিল ওর খুব। কেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনার মুই একটা কথা কই, ক্যাম্পাসের মধ্যে সবাই আপনার কইতেছে কি টর্চার টিপু, কিন্তু ফিরলে আপনি টর্চার টিপু? ক্যাম্পাসে তো রেগুলার অনেক টর্চার টিপু করে, কিন্তু তুই তো নিজে অনেক কী পরিমাণ টর্চার করতেছ। আসলে ভাইয়া বিষয়টা হয়েছে কি, টর্চারকে আমি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। ধরো যারাই আনলোকে কি জারিবাদি করে, এতারে কি আসতে করি? না এটা তো মুই ভয় পাই, ওটা কোনো সমস্যা নাই। তোমার শোক যদিও একটু টেরা, একটা সেনেগাল একটা পর্তুগাল, এটা যে কোনো একটা দেশে লয়ে যেতে হয়, সেনেগাল নইলে পর্তুগাল। একটা মুভি করি, ঠিক করে দিব। ওই যে মুভিটা মনে নাই, লুঙ্গির তলে আগুন জ্বলে, হ্যাঁ তো তোমার এমন জায়গায় আগুন জ্বালামো মসজিদ। তুই না ভাইবা ফায়ার সার্ভিস, না ভাইবা পানি, খেললে মনে করতে বালুর সাথে ঘষাঘষি করে লাগবো। প্যাসেদ প্যাসেদ। আচ্ছা ভাইয়া, ওই যে ওই ডিরেক্টর তো মোর কথাটা কইছেন ফোন দিয়া? হ্যাঁ বলে দিছি, এটা বলে দিছি, ওটা তোমার টর্চারটা আমি নেওয়ার সাথে সাথে বলে দিছি ভাইয়া। ব্যালেন্স আপনি কিন্তু মোরে মাঝে মাঝে খাওয়াইবেন দামিটা। কি সিগারেট মোরা খামু? না এটা আমি জানি ভাইয়া, কারণ ফাও পাইলে টিউবওয়েলের পানির রোয়াব যেমন হয়। মুই দুপুরে খাওয়ার পরে কিন্তু আপনার দ্বারে যাবো, হ্যাঁ তখন কিন্তু মোরে একটা দামি সিগারেট। হ্যাঁ খাওয়াবো ভাইয়া, সমস্যা নেই, ঠিক আছে। আর তুমি খেললে ভাইয়ার ক্যাম্পাসের ভিতরে কেন সেট আপ ম্যাটা বেগুন করে দিবে, বুঝছো না? কারণ টাঙ্গো ওই সিপিআই সিপিআই বই বই কিন্তু খাইতে দিবে। আরে বাবু রে প্যারা কি এর, বুঝছো না? ওটা মুই ভয় পাই, ওটা বন্ধ করে, বন্ধ করে, এটা বন্ধ করে দিছি। কোনো সমস্যা না ভাইয়া, তাহলে তুমি বিরিয়িটা খাও ভাইয়া, তাহলে বই কেন? হ্যাঁ তুমি বইবে ভাইয়া, উড়ি না মুই বই আপনি যা বস। তুইও এক ধরনের টর্চার ভাইয়া। তুমি আমার, তুমি আমার অবানা, মোর কিছু ভাল লাগে না তোমার সারা। দিলে বড় চালা রে আমার কথা শুনে কে, আশেপাশের মানুষ যত ভাই বেড়াদার ভুলি সে, যত দূরে দেখি আয়ে ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলে হোস্টেলে দাম বাইরা যায়।
আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে। মাঝে মাঝে কেন মনে হয়, সবসময় কেন মনে হয় না? সবসময় মনে হয় না কারণ বকাটে মনে হয়। বাহ, তুমি দেখছি আমার মনের কথা ভালোই বুঝতে পারো। তোমার মনের কথা বোঝার জন্যই সারাক্ষণ তোমার পিছিয়ে পিছিয়ে পড়ছো। আমি ভাবতেছি তোমার মনের উপর একটা থিসিস করব, দেন একটা পিএইচডি করব। মনের কথা বুঝতে হলে পিএইচডি করতে হয়। আমাদের হিরো ভয় পেয়েছে, আজকালকার পোলাপান মেশিন দুর্বল। হিরো, তোমার আইটেম কিন্তু অনেক হট, বাট তোমার দুর্বল মেশিন দিয়ে তো কাজ হবে না। বললাম তোমার আইটেম অনেক হট, তোমার মেশিন তো দুর্বল, আমার কাছে পাঠাই দিও একদম ঠান্ডা করে। তুমি আসলেই একটা বিয়াদব। তুমি একে তো আমাকে তুমি তুমি করে বলতেছো, আমি কিছু বলতেছি না, কারণ তুমি অন্তরের ক্লাসমেট, কিন্তু তুমি এখানে বসে বসে আমাকে এইভাবে ইনডাইরেক্টলি ফ্ল্যাট করতে পারো না তুমি আমার সাথে। তুমি বুঝছো কিনা এটা বলো। আর একটু সহজ করে বুঝে দাও না।
ওকে, ধরো দুইটা রাজা, একটা শক্তিশালী আর একটা দুর্বল। তো যেটা হয়েছে যে শক্তিশালী রাজা দুর্বল রাজার সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে দুর্বল রাজাকে মেরে ফেলে এবং শক্তিশালী রাজা সব দখল করে ফেলে। এটাকেই বলা হচ্ছে প্রতিস্থাপন। সবল দুর্বলের সাথে যুদ্ধ করে দুর্বলকে সরিয়ে যখন ওই জায়গা দখল করে সেটাই হয় প্রতিস্থাপন। কি বুঝছো? দারুণ তো। মানে হচ্ছে বেশি শক্তিশালী রানী কম শক্তিশালী রানীকে চাইলেই চাও করে ফেলতে পারবে, তাই? আর এনে রানী আসলো কোথা থেকে বুঝলাম? টপিকটা হচ্ছে ছুচকো শিয়ালের সাথে বাঘিনীর কখনো দৌড়তে হয় না। তাহলে আমি আসি। হ্যাঁ, বলতে বলতে সবার সামনে দিয়ে যাবা। যাও উলালা উলালা করতে চলে যাও। উলালা বলো, উলালা উলালা উলালা। হ্যাঁ, ভেরি গুড। যাও উলালা বলো, বলো উলালা। কিসের রাফি স্যার? আমার হলে দাঁড়ায় তুমি নকল করতেছো?
আমি বলি কি স্যার, না বসে ফুলটা করে ফেলছে তো পুরো ক্যারিয়ারের ব্যাপার। আপনি ওর এই লেখাগুলো কেটে দিয়ে ওর নকলটা রেখে দিও, আরেকটা চান্স দেন স্যার। রাফি দেখো, তুমি ছাত্র হিসেবে ভালো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুমি দেখো একদিন ঠিক মতো ক্লাস করে না আর এখন নকল করছে, ওর মতো স্টুডেন্ট দরকার নাকি আমাদের? স্যার আর করবে না, এরপরে যদি নকল করে আপনি আমাকে শুধু এক্সপেল করে দিন স্যার। রাফি তুমি নিজের খুব সুন্দর একটা স্কুল বসো। স্যার সরি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। তুমি কি বসো আধা ঘন্টা পরে। স্যার স্যার যা বসো, আপনার ওই যে ব্যাচমেট ছিলেন না শৌভিক ভাই, উনি কিন্তু আমার খুব কাছের বড় ভাই। তাই নাকি? আপনি এক্সাম হলে কি কি করতেন আমি কিন্তু সব জানি স্যার। জায়গায় বসো, যাওয়া লাগবে, এক ঘন্টা আগে বের হওয়া যাবে না, বসো। চাপ পড়ছে স্যার, চাপ পড়লে ধীরে যাবে স্যার। একটা কোশ্চেন একটু সমস্যা, আর সব ঠিক আছে, সমস্যা নাই, পেরে যাবো, পেরে যাবো। আমার ভুল হয়েছিল, আবার নকল করতেছে স্যার। আপনি যদি চান আমাকে কি আবার নকল করছিস না স্যার? স্যার 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 আমাকে স্যার নকল আছে স্যার, আমি কোন নকল সত্যি দেব স্যার, তারপর আমার লাগবে স্যার। এই যে স্যার, এই যে স্যার সব নকল দিয়ে দিয়েছি স্যার, তারপর লাস্টে সুযোগ দেন স্যার। শুন শুন স্যার স্যার, মাফ চাই স্যার, এক মিনিট দাও, এক মিনিট, আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, ভাবছিলাম তোমার জীবনটা নষ্ট না হোক, বাট তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই, যাও কাগজ স্যারকে বের করে দাও। স্যার 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 এরকম স্টুডেন্ট আমার দরকার নাই। ম্যাডাম আমি কিন্তু একবার চান্স আগে বলছিলাম যে এটা সকল আপনারা তো বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সব জায়গায় দৃষ্টি। আরে রিজা, আরে ইসলাম, কি ব্যাপার, কিছু বলবা? জি স্যার। স্যার আমি তো আসছি আপনাকে ধন্যবাদ জানাইতে। ধন্যবাদ কেন স্যার? অ্যাকচুয়ালি হইছে কি, আমি না আপনার মতো মহাপুরুষ আমার এই হোল লাইফে দেখি নাই স্যার। কেন বলেন তো? কেন স্যার, আজকে আপনি যদি এক্সাম হলে আমাকে অ্যানসারগুলো না বলে দিতেন, আমি জীবনেও পারতাম না স্যার, আমি কিচ্ছু পারতেছিলাম না প্রশ্ন দেখা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম আমি ফেল। কিন্তু স্যার যখন আপনাকে দেখলাম, আমি আমার ভিতরে সাহস জন্মাইলো যে স্যারকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আর আপনি বলে দিয়েছেন স্যার, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আসছি। আরে ধন্যবাদ বলার কি আছে, এটা তো একরকম আমার মানে দায়িত্ব বললে ভুল হবে, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আর কি। আচ্ছা তোমার যদি মনে করো কোনো প্রকার কোনো মানে ম্যাথ ইভেন তোমার যদি কোনো প্রশ্ন নিয়ে ঝামেলা হয় মানে বুঝতে অসুবিধা হয়, তুমি জাস্ট টুক করে আমাকে বলবা, আমি তোমাকে টাক করে বলে দিব। কিন্তু কথা আছে, এটা কিন্তু কাউকে বলা যাবে না, ইটস দ্য টপ সিক্রেট, তোমার আমার ব্যাপার। না স্যার আপনি পাগল হইছেন, আমি কাউকে বলতে যাব ওইগুলা? স্যার এত কিছু লাগবে না, মাঝে মাঝে একটু টিপস দেন তাইলেই হবে। তোমার টিপস লাগবে? ওকে আমি তোমাকে মাঝে মাঝে টিপ সরি টিপস দিব। হ্যাঁ টিপস দিব। স্যার স্যার চলেন একটা টিকটক বানাই। একটু করবা, এত কলেজ স্যার কেউ নাই, একটা করি স্যার, ঝামেলা হবে তো, কোনো ঝামেলা নেই স্যার। আচ্ছা করো, এক মিনিট এক মিনিট, ঠিক আছে তো স্যার। হ্যাঁ করো। এইটা আমি, এইটা আমার কলেজ, আর এটা আমার ফেভারিট টিচার, ইয়ে।
হ্যালো। ওকে স্যার, স্যার তাহলে এখন আমি যাই। চাবা জি স্যার, কাজ আছে, চলে গেলাম। বাই স্যার। লিজা শুনো। জি স্যার। আমাকে একটু খাও বা। সরি স্যার। মানে এই যে তুমি যে প্রতিদিন খাও যে চাবাও, আমার না তোমার খাওয়া দেখে না আমার চুইংগাম খেতে ইচ্ছা করে। মানে তোমার খাওয়া দেখে মনে হয় খাবারটা মানে চুইংগাম অনেক মিষ্টি, অনেক ভালো হয় লাগে খেতে, তাই না? নটি স্যার, দিচ্ছি স্যার এক চামচ। স্যার এটা ওয়াও, পিঙ্ক কালার, পিঙ্ক কালার লাইক ইউ। দিলে বড় চালা রে আমার কথা শুনে কে, আশেপাশের মানুষ যত ভাইবে রাদার ভুলি সে, যত দূরে দেখি আয়ে ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলে হোস্টেলে দাম বাইরা যায়, আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এ বুকে ধরফর করে, রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে, আর এই প্রেমের শুরু হবে কোথায়, হোস্টেল লাইফ এইটা।